আমরা যারা মোবাইল ফোন ইউজ করি তাদের ক্ষেত্রে চার্জারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ফোনে তো চার্জার এখন থাকেই না, আবার দেখা গেছে যে আপনার অরিজিনাল চার্জারটা নষ্ট হয়ে গেছে, তখন আপনার চার্জার কিনতে হয়। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা চার্জারের সাথে যেটা আসলে আপনার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে তাহলে আপনি চার্জেস করতে পারেন। এছাড়াও চার্জার কেনার পরে আমরা আসলে একটা ভুল কনসেপ্ট থাকে যে আমরা আসলে একটা ভালো কেবল কিনি না, যেটার কারণে চার্জার ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ফোনটা ঠিকমতো চার্জ দিতে পারে না। সো চলুন আমরা আসলে এই চার্জার সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। আমাদের আজকের স্পন্সর রিভো বাংলাদেশ, কুইক চার্জিং 3 অ্যাডাপ্টার এবং কিছু কেবলকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। সো রিভো বাংলাদেশে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট এন্ড ফোন অ্যাক্সেসরিজ। সো ভিডিও ডিসক্রিপশনে রিভো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের যে পেজ আছে এবং তাদের যে ডিটেলস আছে মানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, টোটাল ডিটেলস থাকছে। সো আজকে আমরা আসলে একটা অ্যাডাপ্টার দেখাবো যেটা কুইক চার্জিং সাপোর্ট করে এবং সাথে কিছু হচ্ছে ভালো মানের কেবল দেখাবো, মানে ব্র্যান্ডেড কেবল দেখাবো এবং এটা টেকনোলজি সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যাতে আপনি আসলে গুড পারচেজ ডিসিশন নিতে পারেন আর কি। সো এটা হচ্ছিলো রিভোর AS-303 অ্যাডাপ্টার, যেটা হচ্ছিলো কুইক চার্জিং 3 সাপোর্টেড এবং হচ্ছিলো আপনি 4 মাসের ওয়ারেন্টি সহ এই অ্যাডাপ্টারটা আপনি পারচেস করতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছিলো 600 টাকা প্রাইস পড়বে এবং এই হচ্ছিলো বক্স খোলার পরে চার্জার, চার্জারের সাথে পাবেন হচ্ছিলো ইউজার গাইড অ্যান্ড দেন হচ্ছিলো আপনার যে ওয়ারেন্টি আছে আপনার ওই ওয়ারেন্টির ইনফরমেশন কী কী করলে আপনি পাবেন আর পাবেন না। এটার মধ্যে আপনার হচ্ছিলো প্রোটেকশন হিসেবে থাকতে হচ্ছে ওভার টেম্পারেচার প্রোটেক্টর, মানে অতিরিক্ত গরম হবে না, তারপরে হচ্ছিলো শর্ট সার্কিট প্রোটেকশন অ্যান্ড দেন হচ্ছিলো ওভার কারেন্ট প্রোটেকশন। এই 3টা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং মোটামুটি বিল কোয়ালিটি আমার কাছে সলিড মনে হয়েছে প্রাইস অনুসারে। এছাড়াও এটার মধ্যে টেকনোলজি হিসেবে হচ্ছে কুইক চার্জিং 3 প্লাস অ্যান্ড দেন হচ্ছিলো 2 পুরনো ভার্সন। এছাড়াও হচ্ছিলো বুকস চার্জিং অ্যান্ড ড্যাশ চার্জিং মানে প্রোটোকল সাপোর্ট করে, তার মানে এই ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আরও কতগুলো প্রোটোকল সাপোর্ট করে সেগুলো নিচে দিয়ে দিলাম, মানে এক কথা হচ্ছিলো এই প্রোটোকল অনুসারে এটা কিন্তু চার্জ ডেলিভার করতে পারে, বাট ম্যাক্স ডেলিভার করতে পারে হচ্ছিলো আপনার 20 ওয়াট পর্যন্ত। এছাড়া আউটপুট ভোল্টেজ পাবেন হচ্ছিলো 5V 3A দেন হচ্ছে 9V 2.22A অ্যান্ড দেন 12V আপনার হচ্ছে 1.67A সাপোর্ট করে, মানে ম্যাক্স আপনি পাবেন হচ্ছিলো 20 ওয়াট। আপনার ফোনের ডিপেন্ড করে মানে কোন টেকনোলজি সাপোর্ট করে বা কোন প্রোটোকল সাপোর্ট করে সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছিলো আউটপুট পাবেন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একটা স্মার্ট চার্জার বলা যায়, যেটা আপনার প্রয়োজন বা যে কোনো ফোন কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এই প্রোটোকলের আন্ডারে। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস থাকছে। এই হচ্ছে রিবোর্ড CT101CS টাইপ সি ক্যাবেল, যেটা আসলে টাইপ এ টু টাইপ সি ক্যাবেল, প্রত্যেকটার ক্ষেত্রে 4 মাসের ওয়ারেন্টি আছে, বাট এই ক্ষেত্রে আপনার হচ্ছিলো ডিটেলস দেওয়া আছে মানে কোন কোন জিনিস ফলো করলে আপনি আসলে ওয়ারেন্টিটা পাবেন আর কি। এছাড়াও ইউজার ম্যানুয়াল এন্ড আদার সিস্টেমস, যদিও কেবলের ক্ষেত্রে এটা কেউ পড়ে না। অ্যান্ড দেন হচ্ছিলো এটার যে ম্যাটেরিয়ালস আছে সেটা হচ্ছে PVC ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা, অ্যান্ড দেন হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি হচ্ছিলো অ্যালুমিনিয়াম অ্যালয়ের যে এই যে ম্যাটেরিয়াল জয়েন্ট যে ম্যাটেরিয়ালটা আছে সেটা। এটা স্পিড হচ্ছিলো সর্বোচ্চ আপনার 18 ওয়াট হাই স্পিড আপনার হচ্ছিলো চার্জিং করতে পারবেন এবং এটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্স কারেন্ট ট্রান্সফার করতে পারে। এবং এর মধ্যে থাকছে ই মার্কার আপনার হচ্ছিলো স্মার্ট চিপ, যেটার কাজ হচ্ছিলো আপনি ধরেন হচ্ছিলো 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার এই কেবল সাপোর্ট করে, এখন 3 অ্যাম্পিয়ারের উপরে আপনি আসলে কারেন্ট ট্রান্সফার করতে যাচ্ছেন বা 5 অ্যাম্পিয়ারে দিয়ে দিয়েছেন, তখন এই কেবেল আপনার আসলে গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে, বাট এটা কিন্তু হবে না, এটা কী করবে চার্জিংটাই বন্ধ করে দিবে। সো মানে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে এই কেবেলটা। সো এতে দেখা গেছে যে আপনার মানে প্রোডাক্ট বা হচ্ছিলো কেবল ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, 480 Mbps পর্যন্ত আপনি হচ্ছিলো ডাটা ট্রান্সমিট করতে পারবেন। সো ইট নাইস টু সি, অ্যান্ড এটার লেন্থ হচ্ছিলো 1 মিটার পর্যন্ত এবং এর প্রাইস হচ্ছে 200 টাকা। এবং 18 ওয়ার্ডের যারা ফাস্ট চার্জিংয়ের জন্য কেবল কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা রিকমেন্ডেড। এটা হচ্ছে রিভো CT101LS, যেটা আসলে USB লাইটনিং কেবল, মানে এটা আইফোনের জন্য কেবল, যেটা আসলে আপনার এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন মেনশন করা আছে। অ্যান্ড এটা সাপোর্ট করা হচ্ছিলো 3 অ্যাম্পিয়ার, আপনার হচ্ছিলো 18 ওয়াট হাই স্পিড চার্জিং সাপোর্ট করে সেম, এবং হচ্ছিলো লেন্থ হচ্ছিলো 1 মিটার। অ্যান্ড এটার ম্যাটেরিয়ালসটাও হচ্ছিলো কিন্তু আপনার PVC ম্যাটেরিয়ালস, অ্যান্ড দেন হচ্ছিলো এর মধ্যে যে জয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের জয়েন্ট। অ্যান্ড এটার ক্ষেত্রে আপনার হচ্ছিলো 480 Mbps পর্যন্ত আপনি আসলে সাপোর্ট পাবেন স্পিড, এবং এটার মধ্যেও কিন্তু আপনি আসলে ই মার্কার স্মার্ট চিপটা পাচ্ছেন, যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনার ওই যে মানে ওভার ভোল্টেজ হয়ে যাওয়া বা ওভার হিটেড হয়ে আপনার কেবল নষ্ট হয়ে যাওয়া বা আপনার প্রোডাক্ট ড্যামেজ করা এই ধরনের বা ব্যাটারি ড্যামেজ করা এই ধরনের কিন্তু প্রবলেম ফেস করবেন না। এর ক্ষেত্রে কিন্তু আপনি আসলে 18 ওয়াট পর্যন্ত হাই স্পিড চার্জিং দিতে পারবেন, অ্যান্ড দেন সাপোর্ট তো বললাম অলরেডি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফার করতে পারে। এটা আসলে রিকমেন্ডেড যদি আপনার হচ্ছে আইফোন ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি 18 ওয়াটের মধ্যে যদি আপনার ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন এই কেবল। এবং এই কেবলের প্রাইস রাইট নাও ছিল 220 টাকা। এটাও রিভোর CT104, যেটা হচ্ছিলো টাইপ সি টু টাইপ সি PD কেবল, মানে পাওয়ার ডেলিভারি কেবল, 4 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন
অ্যান্ড দেন হচ্ছিলো আপনার এক্ষেত্রে আরও কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি 3 অ্যাম্পিয়ার সেই আগের মতোই 3 অ্যাম্পিয়ার, বাট এক্ষেত্রে পিডিস চার্জিং সাপোর্ট করা হচ্ছিলো 60 ওয়াট পর্যন্ত, মানে আপনি 60 ওয়াট পর্যন্ত হাই স্পিড চার্জিং দিতে পারবেন। অ্যান্ড দেন এটার লেন্থ হচ্ছিলো 1 মিটার পর্যন্ত, এবং এর ম্যাটেরিয়ালসটা হচ্ছিলো ব্রেড, অ্যাকচুয়ালি যদি সরাসরি বলতে চাই আমরা লাইলন বলি এই টাইপের, বাট এটা অনেক হেভি অ্যান্ড ডিউরেবল, যদি আপনি ক্যাবেল দরকার হয়ে থাকে তাহলে এটা অনায়াসে ইউজ করতে পারবেন। এবং এর মধ্যে যেহেতু ই মার্কার সেই সেম চিপই ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু একটা স্ট্যাবল কানেকশন পাবেন, স্ট্যাবল বলতে হচ্ছে স্ট্যাবল চার্জিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে, যেহেতু ইনবিল্ট চিপ থাকতেছে। এবং এছাড়াও যে জয়েন্ট ম্যাটেরিয়ালস আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয়ের, এবং এটার ক্ষেত্রেও আপনারা চলো ডাটা ট্রান্সমিট করতে পারবে হচ্ছে 480 Mbps পর্যন্ত। এছাড়াও এটার মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, যেমন হচ্ছে মোবাইল টু মোবাইল ডাটা ট্রান্সফার, এবং হচ্ছে মোবাইল টু মোবাইল আপনারা চলো চার্জ শেয়ার করতে পারবেন, মানে রিভার্স চার্জিংয়ের ক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাবেলটা ইউজ করতে পারবেন আর কি। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে, যদি প্রয়োজন হয়ে থাকে, এবং এটা অনেকটাই ডিউরেবল বলা যায়। এটার জন্য আপনাকে প্রাইস গুনতে হবে 360 টাকা। এটা আমাদের লাস্ট ক্যাবেল, সেটা হচ্ছে এটাও রিভোর CT105, যেটা হচ্ছে হলো টাইপ C2 লাইটনিং PD চার্জিং ক্যাবেল, যেটা আসলে আপনার সাপোর্ট করা হলো 3 অ্যাম্পিয়ার, এটাও ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে, এবং PD 20 ওয়াট হাই স্পিড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মানে পাওয়ার ডেলিভারি 20 ওয়াট পর্যন্ত আপনি আসলে পাওয়ার ডেলিভারি নিতে পারবে। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বিল্ড কোয়ালিটি কিন্তু আসলেই ভালো, এবং এটাও আসলে আপনার ব্রিড, যেটা আসলে আমরা ওই যে একই কথা বলি যে লাইলন টাইপের জিনিস, এটা বুঝতে সুবিধা হয়, এবং এটা খুবই ডিউরেবল কাজের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এবং এই ক্ষেত্রে এই ক্যাবেলের ক্ষেত্রে এটার যে জয়েন আছে সেটাও হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের জয়েন, অ্যান্ড দেন হচ্ছিলো এর মাধ্যমে কিন্তু আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন 480 Mbps সিমিলার। এবং এটার ক্ষেত্রেও কিন্তু আপনি আসলে 4 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, এবং এটার ক্ষেত্রে আপনার হচ্ছে স্পেশাল ফিচার ওটাই যে মোবাইল টু মোবাইল ডাটা এবং হচ্ছিলো আপনার চার্জ শেয়ার করতে পারবে, এটা মানে রিভার্স চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করে। এবং হচ্ছিলো এর মধ্যে যে চিপটা ইউজ করা হচ্ছে সেটাও হচ্ছিলো ই মার্কার চিপ, যেটা আসলে লেটেস্ট চিপটা, যেটা আগের থেকে পারফরমেন্সটা বেটার 50%-এর মতো। সো স্মার্ট চিপ ইউজ করার কারণে দেখা গেছে যে আপনার হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো বুঝে নিতে হবে আসলে ক্যাবেল কেনার ক্ষেত্রে আপনার ফোনে কোনটা সাপোর্ট করে কোনটা দরকার আছে, সেটা বুঝে যদি পারচেস করেন তাহলে আপনার জন্য ভালো হয়। এবং আমার রিকমেন্ডেশন হচ্ছিলো আপনি বেটার কোয়ালিটির চার্জার যেহেতু কিনছেন, সেক্ষেত্রে বেটার কোয়ালিটির অবশ্যই আপনাকে ক্যাবেল কিনতে হবে। যদি ক্যাবেলের অনেকে জাস্ট একটাকে মিস করে ফেলে, সো এটার ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে অবশ্যই ভালো কোয়ালিটির ক্যাবেল কেনা উচিত। এছাড়াও এটা যেহেতু লেন্থ 1 মিটারই, একই লেন্থের, এবং এটার প্রাইস পড়বে হচ্ছিলো 480 টাকা। সো ডিপেন্ড আপনার ইউজের উপর ডিপেন্ড করে, এটা আমার কাছে ডিউরেবল একটা প্রোডাক্ট মনে হয়েছে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছে যে এই চার্জারের মধ্যে কোন কোন প্রোটোকল সাপোর্ট করে, এবং কিন্তু আপনি হায়েস্ট হচ্ছিলো 20 আপনার হচ্ছে ওয়াট পর্যন্ত কিন্তু এটা চার্জ দিতে পারবে। সো এই ক্ষেত্রে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা ভালো চার্জার কিনলেন, বাট এটার সাথে যদি ভালো ক্যাবেল না হয়, বা যেই ভোল্টের আপনি আসলে চার্জার কিনলেন বা যেই ওয়াটের চার্জার কিনলেন সেই ওয়াটের সাথে যদি আপনার যে ক্যাবেল আছে সেই ক্যাবেলটা যদি আবার ওইটা ক্যাপাসিটি না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে এটার মেইন পটেনশিয়াল যে চার্জিং স্পিডটা সেটা পাবেন না। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ফাস্ট চার্জার কিনলেই হবে না, আপনার ফোন ওই ফাস্ট চার্জার সাপোর্ট করে কিনা সেটাও আপনার খেয়াল রাখতে হবে। মানে এক কথা যদি বলতে চাই তাহলে আপনার চার্জার কেনার ক্ষেত্রে আপনাকে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ফোন আছে সেই ফোনে কোন টেকনোলজি চার্জার সাপোর্ট করে, ফর এক্সাম্পল মনে করেন 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে বাট কোন প্রোটোকল সাপোর্ট করে সেটা একটা ব্যাপার আছে। দেখা গেছে যে 20 ওয়াট হতে পারে, 15 ওয়াট হতে পারে, মানে যেই চার্জারটা সাপোর্ট করে সেই ওয়াটটার সাথে ক্যালকুলেট করবেন হচ্ছিলো আপনার চার্জার, এখন ওটার উপরে বেস করে আপনি চার্জার কিনতে হবে। এবং এই দুইটাকে কম্বাইন করার জন্য যেহেতু ক্যাবেলের ব্যাপার আছে, সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছিলো ওই ক্যাবেলটা আপনাকে কিনতে হবে, যাতে মিনিমাম যে আপনার যে রিকোয়ারমেন্ট আছে বা যেই ওয়াটটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ওয়াটটা ওই ক্যাবেল দিয়ে ট্রান্সফার হতে পারে। এই 3টা কম্বাইন যখন ঠিক হবে তখন কিন্তু আপনি আসলে পারফেক্ট চার্জটা দিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই চার্জারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেমি কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।